হ্যালো বন্ধুরা, অঞ্জনা ভৌমিক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালোই আছেন, আমরাও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। এই যে আমার রান্না প্রায় অনেকটাই শেষ হয়ে যাচ্ছে আজকে। এই যে দেখুন না, চৌকিটা একদম পরিষ্কার হয়ে গেছে, সব কাটা ধোয়া সব বাচ্চা সব হয়ে গেছে, সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আমার বর কাজে চলে গেল আজকে, একটু সকাল সকালে হয়ে গেছে, বর কাজে চলে গেছে, ছেলে কলেজে চলে গেছে। আমি এতক্ষণ ধরে মায়ের সাথে গল্প করছিলাম, মনটাও খারাপ লাগছিল মায়ের জন্য, অনেকক্ষণ মায়ের সাথে কথা বলছিলাম। কথা বললে মনটা ভালো হয়ে যায় একটু, তাই ভাবছি যে যাব যাব, এখন দেখি কবে যাই, বাড়িতে যাব ভাবছি। তাই এখন যতদিন বাড়িতে না যাব মনটা একটু ভালো থাকে না, চঞ্চল চঞ্চল হয়ে থাকে। তাই দেখি এর মধ্যে যেতে ইচ্ছা আছে। আমাদের এখান থেকে তো অনেক দূর বাড়ি, দুর্গাপুর থেকে নাইট বাসে উঠবো, তারপরে সেই শিলিগুড়ি নামবো, শিলিগুড়ি থেকে আবার অনেকটা দূর বাড়ি। এবার গেলে ভালো মতো আপনাদের দেখাবো, অনেকটা দূর বাড়ি। এখানে যদি সন্ধ্যার সময় বাসে উঠি, আমাদের বাপের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দুপুর 2:30 বেজে যায়, এত টাইম লাগে। আর যদি একটু গাড়ি তাড়াতাড়ি পাওয়া যায়, তাহলে রাস্তা জ্যাম যদি কম হয়, তাহলে একটু তাও 1:30 বেজে যায় আর কি বাপের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। আর শিলিগুড়ি শ্বশুরবাড়ি ওখানে পৌঁছাতে দেয় পরদিন সকালে পৌঁছায় গিয়ে। তাই এই যে রান্না বাড়া শেষ, ছেলের না রান্না বাড়া সব শেষ হয়নি, এই যে এখন আরো কিছু অল্প কিছু বাকি আছে করব। এই যে রান্না করেছি দেখুন, লাল শাক রসুন দিয়ে, এই যে আর এই যে ভেন্ডি আর আলু ভাজা, আর বেগুন একটু ভেজে রেখেছি ইসের জন্য, যে নিম বেগুন করব বলে, পরে কয়েকটা নিম পাতা ভেজে দিয়ে দিব। আর এই পেঁয়াজ কেটে রেখেছি, যে মাছের ঝোল করব, এই যে মাছ ভাজাই আছে, মাছের ঝোল করব। কালকের এই যে চাটনি আছে, এখন খালি মাছের ঝোল করব। যে আলু কেটে রেখেছি, মাছের ঝোলটা একটু মাংসর মতো করে করব। বন্ধুরা আমার জন্য ভাবলাম কী খায় কী খায়, ডিম পাউরুটি করে নিচ্ছি, ডিম পাউরুটি খেয়ে নিব, আমার আমার জন্য করে নিলাম, একার জন্য আর কি করব। বন্ধুরা মাছটা একটু ভেজে নিলাম, কালকেরই মাছ ভাজা ছিল, আবার একটু আমি ভেজে নিই, আর একটু ভেজে নিলাম। আমি ডাইরেক্ট আবার ভাজা থাকলে ওই মাছটা দিই না, আমি পরের দিন আবার একটু ভেজে নিই, নাহলে ভালো লাগে না। আলুগুলো এখন ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে ডুমো ডুমো করে কেটেছি মাছের, আমি এগুলো না মাংসের মতো করবো, ওই জন্য ডুমো ডুমো করে কেটেছি। আলুগুলো ভেজে নিলে পরে পেঁয়াজ দিয়ে দেবো, মাছের ঝোলটা বসিয়ে দেবে, আলু আর পেঁয়াজ যা যা কেটেছি। দেখতে পাচ্ছেন আমি একটু তেল বেশি খাই, এই যে দেখুন কতটা তেল, তেল বেশি খাই নাহলে ভালো লাগে না। কিন্তু ওই যে মশলা গুলি রেখেছি, মাছ ভেজে রেখেছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর এই তেল মশলা খেতে খেতে পেট ব্যথা জানেন, আর সেই পেটের উপরে পোর্শনটা খুব ব্যথা, জলে খুব তেল মশলা খেতে ডাক্তারবাবু বারণ করেছে, তাও খাই। আমি অত খাই না, আমি ওদের জন্য করি, আর আমি একটু করে নিয়ে খাই, কদিন একটা খাওয়ার ইচ্ছেই নেই। আর তেল মশলা কম দিয়ে না আমি রান্নাও করতে পারি না বন্ধুরা, খাওয়া দেয় না রান্না করে। একটু তেল মশলা দিয়েই রান্না করি, ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ উঠেছে, আপনারা তো পাচ্ছেন না। জল দিয়ে দিয়ে দিব, একটু লঙ্কার গুঁড়োটা কমই দিলাম, এই যে দেখুন এখন থেকে একটু গরম পড়েছে, তো ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা কমই দিব তরকারিতে। আমার না হোক খাওয়া, কিন্তু ওদেরও তো ক্ষতি না, তাও অল্প দিয়েছি দেখুন না কালা হয়েছে।
কি সুন্দর কালার হয়েছে, ঝোল দেওয়া হয়ে গেল। বর বলেছে একটু পাতলা পাতলা ঝোল করবে এখন থেকে, বেশি ঘন ঘন ঝোল খাবে না। মানে একটু পাতলা পাতলা করে দিলাম, ঢাকা দিয়ে দিব। এবারে হতে আমি একটু খেয়ে নেব, ফুটে নি তারপরে পুরোটা ঢাকবো। অল্প করে ফাঁকা রেখে দিলাম, ফুটে নিতে এখনো। দোকানের মতো হয়েছে, কারণ আমি খুব খাই বাইরে গেলে ডিম পাউরুটি। একদম দোকান দেখুন না, ডিমে পেঁয়াজ দিছে, দিয়ে
আমার মাছের ঝোল রেডি, মাছের ঝোল রেডি হয়ে গেল। এবার মাছ দিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ উঠেছে, খুব সুন্দর গন্ধ। আমি কিন্তু নিরামিষ বাড়ির মেয়ে, কিন্তু খুব একটা ভালো রান্না করতে পারি না, তবুও রান্না করি, কিন্তু খেতে অত খারাপও হয় না দেখি তো। আপনারা তো দেখতে পাচ্ছেন আমার রান্না, প্রতিদিনই আমি ছাড়ছি, রান্নাই ছাড়ছি, কি করব, ঘরে থাকি, কি আর ছাড়ব। তাহলে নামিয়ে নি, তার করে দিলাম পুরো, এই যে দেখো সব মুছে টুছে ঢুকিয়ে দিলাম। এটা মুছে দিয়েছি তেলের, এটা ঢুকিয়ে দিলাম, এই যে এটাও ঢুকাবো। আজকে একটু নিম পাতা ভাজবো, তো জন্য তাওয়াটা বাইরে রেখে দিলাম, আর এটা ঢুকিয়ে দিই। গ্যালন চাকি না ধুয়ে ধুয়ে পর আমি এই যেরকম চিকচিকিতে ভরে রেখে দিই, নাহলে নোংরা হয় না, কেমন ঘৃণা লাগে, জানো, চিকচিকিতে ভরে রেখে দিই। এখন নিচ তাকটা পরিষ্কার করবো, নিচ তাকটা আমি সবসময় এগুলো পরিষ্কার করি, নালে না ভয় লাগে, কোনো কিছু ঢুকে থাকলে পোকা মাকড়, তাই না বলুন, এগুলো পরিষ্কার করতে হয় সবসময়। ওই তাকগুলো করি, সব করি আমি, আর একা একা থাকি কি করবো, একা একা কাজতে এগুলোই না। আমার আবার বলে এদিক ওদিক যেতে বলে, কিন্তু আমি যাই না, ভালো লাগে না কেন জানি, এদিকটায় ঘুরতে হত। যেমন বাপের বাড়ি এদিকে গেলে দৌড়ে দৌড়ে ঘুরি, এখানে ঘুরতেই ভালো লাগে না। বাপের বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই যায় খুব ঘুরি আমি ওদের সাথে, যেখানে যে বলে দৌড়ে দৌড়ে করতে চলে যায়, এখানে ঘুরি না, ভালো লাগে না। এখানেও তো আমার কাকি শাশুড়ি সবাই আছে, তাও ভালো লাগে না। এই পোস্টটা করে মুছে নিলাম, মানে যে বোতলগুলো মুছে মুছে দেবো। এই দেখুন আমার হামাল দিস্তা কিনে দিয়েছিল বর, কিন্তু অত করা হয় না, এই 150 টাকা না কত টাকা দিয়ে কিনে দিয়েছিল। তাহলে এগুলো মুছে টুছে পরিষ্কার করে আসছি। তাহলে মোটামুটি আমার এদিকে কাজ কমপ্লিট, ভাতের জল রেডি করে রাখলাম, ভাতের চাল রেডি করে রাখলাম, আজ রান্নাবাড়া সব হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার করে মুছে নিলাম, সব কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ভুরু তুলে এলাম বন্ধুরা, এই যে বাড়িটা সামনে বাড়িটা, যে বাড়িটায় বিয়ে হয়েছিল সামনে বাড়িটা, যে দোতলা ওই বাড়িটায় গেছিলাম, এক্ষুনি গিয়ে ভুরুটা তুলে আসলাম। এই যে দেখুন খারাপ তুলে না, ভালোই তুলে, আমার ভুরুটা বেশি ভালো না, বেশি ভালো না পুরোটা, তা ভালোই তুলে, ভাবলাম ঝট করে গিয়ে তুলে আসি, ওটা কাচ্ছিল জামা কাপড়, আরামে চলে এসো না, আমাকে একটু তুলে দাও, বলে পরে তুললে হবে না, বলছি না আমার আলসি খুব, একবার বেরোলাম একটু তুলে দিয়ে যাও, যদি তুমি ভেজা গায়ে না থাকো, বাথরুমে বসেছিলো, পরে ডাকলাম, পরে এলো, ভাবলাম মোবাইলটা নিয়ে গিয়ে একটু ক্যাসেট করবো, কিন্তু মনে নেই, ভিডিও করবো কিন্তু মনে নেই মোবাইলটা নিয়ে যেতে, তার জন্য হয়নি। এখন মনে হলো মোবাইলটা নিয়ে গেলে ভালো হতো, তুলে আসতে পারতাম। এই যে দেখুন না, বন্ধুরা আমার চান হয়ে গেল, পুজো হয়ে গেল, এই যে ভুরু তুলতে গেছিলাম, এই যে বললাম ভুরুটা তুলে এলাম পাশে বাড়ির ওখান থেকে, এসে সব জামা কাপড় কেচে দিলাম, ধুয়ে দিই, আমার ভুরুটা বেশি ভালো না, হালকা হালকা, তাও একটু কেটে নিলাম, বাড়ি যাওয়ার কথা আছে যদি বাড়ি যায়। তা চান ধান হয়ে গেল, পুজো হয়ে গেছে, এখন ভাবছি একটু নিম পাতা ভাজবো, 1.5টা উপরে বাজতে চললো, একটু নিম পাতা ভাজবো, নিম পাতা ভেজে বেগুন ভেজে রেখেছি আগে, আর নিম পাতাটা একটু তাওয়ার মধ্যে ভাজবো, তাওয়ার মধ্যে ভেজে তারপরে বর আসবে, বর আমি একসাথে খাবো। যে বন্ধুরা আমি নিম পাতা ভাজছি, যে দেখো আমি এইভাবে ভাজি নিম পাতা, তাহলে বেশ ভালো হয়, মুচমুচে হয় একদম পাপড়ের মতো, আর খেতেও খুব টেস্টি লাগে।
আর নিম পাতা তো এমনি খুব সুন্দর হয়। আর বেগুন ভেজে রেখেছি, ওর মধ্যে মিশিয়ে দিব। আমার বর খেতে খুব ভালোবাসে নিম পাতা। বর চলে আসবে এখন, মানে ভাজা হয়ে গেল, 1:45 বাজে। চান দান পুজো টুজো সব হয়ে গেছে, ছেলে পরীক্ষা দিতে গেছে, ছেলের পরীক্ষা আছে কলেজে, পরীক্ষা দিতে গেছে। তাহলে হতে থাক, হওয়ার পরে এই দুটো মেজে রাখবো, পরিষ্কার করে গ্যাস ট্যাস এই দুটো মেজে রেখে দেবো, তারপরে বর এলে খাবো। একবারে একটা আঙ্গুর ভেজিয়ে রাখি বন্ধু, নাহলে না মনে থাকে না পরে। আর এই যে তাও তো দুটো ভিজিয়ে গেছে, আমি অনেক আগে ভিজিয়ে রাখি ফল, বলে ভিজিয়ে রাখলে তো ভালো হয় না, এখনকার দিনের জিনিস কিচ্ছু মনে থাকে না এখন। আর না ভিজিয়ে রাখলে পরে আমি আর খাই না, পরে এই ফল কতদিন যে যাবে তার ঠিক নেই, খাবো না, পড়েই থাকবে দিনকে দিন। আগে বেসিনে নিয়ে ধুতে হবে, তাহলে ফলটা ধুয়ে নি তারপরে আসবে। জন্য দরজাটা খুলে রাখি, বর চলে আসবে। এই যে এটা খুলে রাখলে, এই যে এটা লাগানো আছে, এটা উপাস দিয়ে খুলে ঢুকে যাবে, কারণ এখনো চলে আসবে, আমার সব কাজ শেষ। লাইটটা অফ করে দিলাম এই ঘরে, সারাদিন লাইট জ্বালিয়ে রাখতে হয় জানেন, এই যে এটাও জ্বালিয়ে রেখেছি, যে দেখুন না আর অন্ধকার একদম ঘরটা, জানলাটা বন্ধ রাখি তো ওই ঘর, এই ঘরে তাও জানলা দুটো খোলা থেকে আলো আসে, ওই ঘরে জানলাটা বন্ধ রেখে দিই। ওই যে দেখাচ্ছি দাঁড়া, একটা জানলাম দেখেছেন আলো, এখানে আমার ছেলে শোয় রাত্রেবেলা, আর এমনি দিনের বেলা তো সবজি টবজি কাটি বসে এই চৌকিটাতে, আর এই পাশে একটা দরজা, ওই পাশে একটা, এমনি করেও রাখা যায় না, দরজা খুলতে এই পাশে দরজা খুলতে হয়। আর এই জানালাটা একদম আমাদের একদম রোডের উপরে বাড়িটা, না দেখালাম তো আপনাদের, একদম রোড, এটা খুললে একদম রোড, তাই জানলাটা আমি খোলা রাখি না। রান্না বাড়া করি, পর্দাটা দিদি দেখুন না কি অবস্থা হয়েছে রান্নার জন্য, আর অনেকটা পুরোনো ঘর তো পরিষ্কারও করা যায় না খুব একটা, অনেক পরিষ্কার করেছে হয় না খুব একটা, তা পর্দাটা দিয়ে দিই, রান্না হয়ে যায়, যেই রান্না যায় এটা পর্দাটা তুলে দিয়ে, নাহলে টানা না থাকলে নোংরা হয়ে যাবে, যেন টানিয়ে রাখি না, খুলে মাঝে মাঝে ধুয়ে পরিষ্কার করে রাখি, আর বেশিরভাগই ধুয়ে দিই, আর দরজা জানলাটা বন্ধ করে দিই, রান্না হয়ে গেলে বন্ধ করে দিই, একদম রোডের উপরে না ভালো লাগে না দরজাটা খোলা। এই জানলাটা খোলা থাকলে তাও ঘরটা একটু আলো আসে, কিন্তু জানলাটা খোলা না থাকলে ঘরটা একেবারে আলো আসে না, অন্ধকার। আর ঘরটাও দেখুন না বেশি একটা ভালো নয়, কিন্তু মালিকটা ভীষণ ভালো, ওই জন্য আমরা থাকি, তাহলে আমাদের ঘর চেঞ্জ করার কথা ছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আপনাদের দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন, অবশ্যই অবশ্যই, ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কেমন। তাহলে রাখছি, ভিডিওটা আর বড় করছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন, তাহলে রাখছি, টাটা।